এর মাসে তারাপীঠে আসতে পারিনি, কারণ আমাদের আশ্রমে যজ্ঞ ছিল। চৈত্র মাসে আমরা একটানা এক মাস সাধনা করেছি, একটানা যজ্ঞ করেছি একাধারে। তো এই মাসে আসার সুযোগটা হয়েছে মা তারার কাছে। তো আজকে নবগ্রহ যজ্ঞ করব গ্রহ শান্তির জন্য। ঠিক আজকে পেয়েছি মা তারার যেখানে পাদপদ্ম আছে, বামা খেপার সমাধি আছে, সামনে দেখুন, লক্ষ্য করুন, ঠিক তার সামনেই আমরা যজ্ঞ করছি। আমার সাথে আছে সুকান্ত দা, আমাদের পোনাই বাবা। এখন সাজানো চলছে, কিছুক্ষণের মধ্যেই আমরা যজ্ঞ আরম্ভ করব। এবং যজ্ঞের কিছু কিছু অংশ যদি পোনাই দা ভিডিও করে দেবেন, কিছু কিছু অংশ আপনাদেরকে দর্শন করাবো, এবং আপনারা যে যার মনস্কামনা এখানে যজ্ঞের ওখানে চাইবে। যেহেতু এটা মা তারার মহাশ্মশান এবং তীর্থভূমি, পাশে নদী আছে, নদীর পাশ, এবং এখানে যা কামনা করা হয় মা তা শোনেন। এবং মা তো সর্বত্রই আছে, যেখান থেকেই আপনি কামনা করুন না কেন, এই মহাযজ্ঞ দর্শন করে কামনা করুন, অবশ্যই কামনা পূর্ণ হবে।